হ্যালো এভরিওয়ান, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লেসন ল্যাব এডুকেশন। আমি সুদীপ্ত, আশা করব তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সিম্পলিফিকেশন থেকে একটা প্র্যাকটিস সেট করব, যেখানে আমরা কিছু কোশ্চেন নিয়ে ডিসকাশন করব। সেই কোশ্চেনগুলো কী টাইপের কোশ্চেন? খুব কনসেপচুয়াল এবং খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এবং যেগুলো প্রিভিয়াস ইয়ারের বা প্রিভিয়াস এক্সামের ইয়ারের কোশ্চেন এগুলো। তো এই সমস্ত কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। তো তোমাদের প্রথমে যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু বিভিন্ন ব্যাংকের পরীক্ষায় বা এসএসসির পরীক্ষাতে কিন্তু মেনলি এসে থাকে। এই সমস্ত এক্সাম্পলগুলো কি অ্যাপ্রক্সিমেশন এক্সাম্পল, এরকম ক্যালকুলেশনগুলো যদি করো, এই সমস্ত ক্যালকুলেশনগুলোর ক্ষেত্রে কী হবে, তোমার ডেটা ইন্টারপ্রিটেশনের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করতে পারবে, এবং সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট এই সমস্ত অঙ্কগুলো করতে পারবে, পার্সেন্টেজের অঙ্কগুলো করতে পারবে। তো এই সমস্ত অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করতে পারবে, এই সমস্ত যদি প্র্যাকটিস সেট তোমরা করতে থাকো। দেখো, তাহলে প্রথম কোশ্চেন শুরু করা যাক। দেখো, এই কোশ্চেনটা একটা প্রিভিয়াস ইয়ারের আইবিপিএসের কোশ্চেন, প্রিভিয়াস পেপারের। তো দেখো, এখানে তোমার বলা রয়েছে, হোয়াট অ্যাপ্রক্সিমেট ভ্যালু শুড কাম ইন প্লেস অফ কোশ্চেন মার্ক ইন দ্য ফলোয়িং কোশ্চেন। মানে তোমাকে এই কোশ্চেনটা দেওয়া রয়েছে, তো এটার অ্যান্সারটা কী হবে, এবং তোমার এক্সাক্ট ভ্যালু বের করানোর কোনো দরকার নেই, কারণ এখানে তোমার বলেই দিয়েছে যে হোয়াট অ্যাপ্রক্সিমেট ভ্যালু শুড কাম ইন প্লেস অফ কোশ্চেন মার্ক। ঠিক আছে, তাহলে আমরা কী করব, তাহলে আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু চলো বের করি। দেখো, এখানে একটা ব্যাপার খেয়াল করো, 39.99 স্কোয়ার, এটাকে আমরা ইকুইভ্যালেন্ট টু কত লিখতে পারি? এটা ইকুয়ালস টু আমরা 40 লিখতে পারি। তাহলে 40 স্কোয়ার মাইনাস 9.9, মানে কি, এটাকে আমরা 10 লিখতে পারি, মাইনাস 15.1, এটাকে আমরা 15 লিখতে পারবো। ঠিক আছে, কারণ 0.1 মানে সামান্যই বেশি, তো এটাকে আমি 0.1টাকে আমি নেগলেক্ট করতে পারি। এক্ষেত্রে আমরা 0.9টাকে কিন্তু নেগলেক্ট করতে পারবো না, কারণ 10-এর কাছাকাছি, তাই আমরা এইভাবে লিখেছি। দেখো, তাহলে এটা করো, 40 স্কোয়ার সমান কত হয়, 1600 মাইনাস 10 স্কোয়ার মানে 100, আর 15 স্কোয়ার মানে কত হয়, 225। তাহলে ক্যালকুলেশানটা করো, দেখো 1600 থেকে 100 বাদ দিলে হয় 1500, 1500 থেকে যদি আমি 225 বাদ দিই তাহলে আমার হবে, 1500 থেকে যদি 225 বাদ দিই তাহলে আমার হবে কত, 1275। তাহলে 1275 হলো অ্যান্সার। তো অপশনে দেখে নাও 1275, দেখো ই হবে তোমার কারেক্ট অ্যান্সার। আচ্ছা, চলো পরের কোয়েশ্চেনটা দেখি। দেখো, এক্সাম্পলটা প্রিভিয়াস ইয়ারের এসএসসির একটা পেপারের কোয়েশ্চেন, খুবই ইজি কোয়েশ্চেন। দেখো, তোমাকে এক্ষেত্রে কি তবে লাস্ট স্টেপ থেকে এগিয়ে এগিয়ে আসতে হবে। রুট ওভার 225 মানে কত, 15। তোমরা স্কোয়ার রুটে শিখেছো, সেখানে আমরা কী, রুট ওভার 225 মানে আমরা কত জানি, 15। তাহলে 15-র সাথে কী হবে, স্টেপ বাই স্টেপ, 15-র সাথে 154 যোগ হবে, 154-র সাথে 15 যোগ করলে 169, রুট ওভার 169 মানে 13, 13-এর সাথে 108 যোগ করলে হয় 121, রুট ওভার 121 মানে কত, রুট ওভার 121 মানে 11। এবার 11-এর সাথে 25 যোগ করলে কী হয়, 36, রুট ওভার অফ 36 মানে 6-এর সাথে আমি যখন 10 যোগ করবো তাহলে কত হয়, রুট ওভার অফ 16, তাহলে রুট ওভার অফ 16 মানে 4। ঠিক আছে, খুব সোজা কোশ্চেন ছিল। আচ্ছা চলো, তাহলে পরের কোশ্চেনটা দেখা যাক। দেখো তাহলে এই প্রবলেমটা, √35 + √257 মাইনাস √121। দেখো, এক্ষেত্রে আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করবো, কোশ্চেন আছে ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু। আচ্ছা দেখো, এই তিনটেই আমরা দেখতে পাচ্ছি, এক্ষেত্রে স্কোয়ার রুট দিয়েছে, তো এই তিনটে স্কোয়ার রুটের মধ্যে কিন্তু এই দুটো স্কোয়ার রুট দেখো নন পারফেক্ট স্কোয়ার রুট। ঠিক আছে, আর এই 1 to 1 এটা কিন্তু পারফেক্ট স্কোয়ার রুট, অর্থাৎ এটা যদি আমি স্কোয়ার রুট করি আমার হয় 11, কিন্তু এগুলোর ক্ষেত্রে স্কোয়ার রুট করলে আমার কী হবে। দেখো, যেহেতু অ্যাপ্রক্সিমেট ভ্যালু বলেছে, তো সেক্ষেত্রে তোমার এগুলোর ভ্যালু বের করানোর কোনো দরকার নেই। সেক্ষেত্রে তুমি 36-এর কাছাকাছি যেহেতু √35, তো সেক্ষেত্রে তুমি এটা 36 হিসেবে লিখতে পারো। 36 যদি লিখো, 36 লিখলে সেক্ষেত্রে কেউ √36 মানে 6, প্লাস দেখো এটাও কিন্তু √256, অর্থাৎ 16-র স্কোয়ার যদি করি তাহলে কী হয়, আমার 256 হয়, তাহলে √256-এর চেয়ে একটু বেশি, অর্থাৎ √256-এ আমি ধরতে পারি। তাহলে আমি 16 লিখলাম মাইনাস √121, এটা একটা পারফেক্ট স্কোয়ার রুট, তাহলে কী করবো, এটা 11 লিখে দিলাম।
তাহলে আমি দেখো এটা যোগ করো, 1622 বাইরে 22 মাইনাস 11 সমান 11, তোমার অ্যান্সার হলো বি। আচ্ছা তুমি যদি এখানে দেখতে চাও, আচ্ছা তোমাদের একটা ব্যাপার আমি বলি, এখানে যদি দেখতে চাও যে রুট 35 এর ভ্যালু কী হবে, তো সেক্ষেত্রে তোমাদের আমি নন পারফেক্ট স্কোয়ার রুটও বলেছি আগে, তো তোমাদের আমি এখানে আরও আরও একবার দেখিয়ে দিচ্ছি কীভাবে এগুলোর অ্যাকচুয়ালি ভ্যালু বের করতে হয়। দেখো রুট 35 মানে কত, রুট 35 এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু কী হবে, তুমি যদি ক্যালকুলেটারে টাইপ করো যে ভ্যালুটা পাবে, এখানেও মোটামুটি সেই ভ্যালুটাই পাবে, একদম ক্লোজ ভ্যালু পাবে। ঠিক আছে, দেখো তাহলে কী করবে, প্রথমে তোমরা কী করবে, তোমরা ওখানেও দেখে নিতে পারো, ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। দেখো এখানে তোমরা কী করবে, এখানে যেটা ব্যাপার হলো কি নন পারফেক্ট স্কোয়ার রুটের ক্ষেত্রে, তোমার নিয়ারেস্ট একটা স্কোয়ার রুট তোমাকে দেখতে হবে। দেখো রুট ওভার 35-এর নিয়ারেস্ট স্কোয়ার রুট আমার কী, রুট 36, তাহলে রুট 36-এর চেয়ে তো একটু সামান্য কম রুট 35, তাহলে আমি দেখো রুট 36 মানে কত, 6, অর্থাৎ অ্যান্সারটা আমার কী হবে, 6-এর চেয়ে একটু কম, 6-এর চেয়ে একটু কম, তাহলে আমার কতটা কম হবে সেটাই আমরা এখানে লিখব। দেখো কতটা কম হবে, তো এখানে যদি করতে যাও তোমাকে করতে হবে এই যে 6টা লিখলে 6-এর ডবল তুমি নিচে লিখে দাও, ঠিক আছে, এই যে ফ্র্যাকশনটা পাবো তার নিচে তুমি 6 লিখো, এই 6-এর ডবল লিখো, নিচে তুমি 6-এর ডবল 12 লিখলে, ওপরে কী হবে, ওপরে দেখো কী হবে, আমরা যে রুট 36 ধরেছিলাম, রুট 36-কে নিয়ারেস্ট স্কোয়ার রুট ধরেছিলাম, তো এই 36 আর 35 ডিফারেন্স কত, 1, তাহলে 1টা এখানে লিখে নাও, তাহলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো 1-এর 12 মানে কত, 1/12 মানে তোমার কী হবে, 12 আটে 96, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তুমি পাবে 0.08 পাবে, ঠিক আছে। তো তুমি যদি এখান থেকে 6 বাদ দাও তাহলে তোমার অ্যান্সারটা কত হবে, 5.91, ঠিক আছে। তাহলে দেখো 5.91 মানে এটাকে আমি অ্যাপ্রক্স, এটাকে আমি ইকুইভ্যালেন্ট 6 লিখেছি, যেহেতু 5.96 কাছাকাছি মোটামুটি অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করতে বলেছি তাই 6 লিখেছি, ঠিক আছে। তাই তোমার এটার ভ্যালু কিন্তু 5.91, তুমি ক্যালকুলেটার টাইপ করলেও দেখবে কাছাকাছি এই ভ্যালুটাই পাবে। আচ্ছা এরপর আমি যদি 257-এর ভ্যালুটা বের করি সেক্ষেত্রে কী হবে, 257 দেখো 256-এর কাছাকাছি, কিন্তু 256-এর তো পারফেক্ট স্কোয়ার রুট মানে কত স্কোয়ার রুটটা 16 স্কোয়ার, তাহলে 256-এর চেয়ে একটু বেশি, ঠিক আছে, 256-এর চেয়ে একটু বেশি কিন্তু, তাহলে আমার কতটা বেশি, যেহেতু 16-এর চেয়ে যেহেতু বেশি হবে, কতটা বেশি, তাহলে ওখানে যেমন কম ছিল তাই মাইনাস করেছে, এখানে বেশি হবে, তাই কতটা বেশি, সেম প্রসেস 16 দ্বিগুণ করো 32 করো এখানে, আর এই 57 আর 56 যে ডিফারেন্স সেটা কত, 1, তাহলে বোঝা গেল। তাহলে দেখো তাহলে আমি যদি 1/32 করি, আমি যদি ভাগ করি সেক্ষেত্রে কী হবে, 0. কত হবে, 0.3 এরকমটা আসবে, ঠিক আছে। তো তোমরা যদি করো তাহলে হবে 16.031 আসবে, ঠিক আছে। তো তোমরা এখানে টাইপ করো, দেখে নিতে পারো ক্যালকুলেটারে, দেখবে কাছাকাছি এরকমই অ্যান্সারটা বেরিয়ে আসবে, বোঝা গেল। তাহলে অ্যাপ্রক্সিমেট ভ্যালু কীভাবে বের করতে হয় আর এগুলোর ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেট ভ্যালু কীভাবে বের করতে হবে। আচ্ছা চলো তাহলে পরের কোয়েশ্চেনটা দেখি। দেখো এই কোয়েশ্চেনটা, এটাও একটা প্রিভিয়াস ইয়ারের IBPS পেপারের থেকে কোয়েশ্চেন। দেখো 7.02 স্কোয়ার ইন্টু 360.85 টু দি পাওয়ার 1/2, ঠিক আছে, ইন্টু এরকম করে একটা দিয়েছে, এটা 16, ঠিক আছে। দেখো তো এটাও অ্যাপ্রক্সিমেশনারি কোয়েশ্চেন, দেখো 7.02 আমরা 7 মোটামুটি ধরতে পারি, তাহলে কী হবে, দেখো 7 স্কোয়ার যদি ধরি আমার 49 হবে, আর 360.85কে আমি কী করবো, 361 টু দি পাওয়ার 1/2 মানে কি, রুট 361 মানে কত, 19 হয়, 19 স্কোয়ার মানে 361। আচ্ছা এরপর দেখো 31.9298 স্কোয়ার মানে কি, এটাকে আমরা 32 স্কোয়ার বলতে পারি, 31.9 মানে কি আমরা 32 ধরতে পারি, তার স্কোয়ার করলাম ভাজিত কি, ডিভাইডেড বাই 7.99 মানে কি 8-এর কিউব, ঠিক আছে, 8-এর কিউব মানে কত, 512, 8-এর 64, 64 গুণিত আরও 8 মানে কি 512, মাইনাস 16.00 অর্থাৎ 16.02 স্কোয়ার মানে কত, ওই 16-এ ধরলাম অর্থাৎ 256 করো। দেখো তাহলে এক্ষেত্রে কী হবে, 49 × 19 × 32, এন 32কে তুমি দুবার লিখে নাও,
डिवाइडेड बाय এটা কি করলা এই বিয়োগফলটা কি হবে 256 হবে ঠিক আছে তাহলে এটা করলো করো তুমি দেখো ক্যালকুলেশন যত তাড়াতাড়ি করতে পারবে ততই ভালো তোমাদের বোঝানোর জন্য আমি স্টেপ বাই স্টেপ করছি তোমরা নিজেরা যখন করবে কিন্তু খুব ফাস্ট করতে হবে ঠিক আছে প্র্যাকটিস যত করো তত ফাস্ট হবে দেখো এখানে দেখো এই যে ভাগ রয়েছে তো আমি এটা কি করব গুণ করে 1/256 লিখে দিতে পারি দেখো তাহলে এবার কাটো देखो ये आठ दिए जाए आठ साथ चार गलो देखो एरपर कि करब ऊनपचास और चारे गुण करब तरह उन्नीस के गुण करते तुम्हारा उन्नीस नय ऊनपचास गुण कर चार दिए गुण करते पर जेटा तुम सुविधा तुम सरकम करते पर ठीक है अच्छा देखो तेल गुण कर लार नय छत्तीस चार चार षोलो तीन उन्नीस चार सौ ऊनपचास गुण कर लू 19 कर ल देखो एबार 19 टेबिल तुम तुम्हें मना रखते हो देखो 19 × 6 कत है 114 चार हाथे किन्तु 11 थाकलो एरपर 19 × 9 कत है 171 साथ 11 जोग करले कि कत है 182 दुई निलाम 18 थाकलो 19 × 19 और 18 जोग करले कत है 37 तो एटाई हलो तुम्हार एप्रक्स आंसर बोझा गया तेल को कन्फ्यूशन नहीं अच्छा चलो तेल पर देखी देखो ये क्वेश्चन देखो बोलते फाइंड द वैल्यू ऑफ क्वेश्चन मार्क इन द फॉलोइंग क्वेश्चन तो तुम्हार क्वेश्चन दिए दिए से क्षेत्र में क्वेश्चन मार्क जो रही है एर वैल्यूटा कत है तो तुम्हारा वीडियो पॉज कर निजेरा ट्राई करते पर खूब इजी क्वेश्चन देखो सिंप्लीफिकेशन थे क्वेश्चन खूब एक जटिल थे ना खूब एक टफ क्वेश्चन आसे ना इजी थे किंतु किछु क्षेत्रे कि है तुम्हार क्वेश्चन एक टाइम टेकिंग दिए दिल तो से क्षेत्र में तुम्हारे कि तुम्हारा से जो प्रैक्टिस करते देखो प्रैक्टिस कर ले तुम्हारे ताड़ी आसें ताड़ी करते अच्छा चलो तेल देखो देखो 0.125 होल क्यूब तक कि लिखते परि 0.125 मान कत 0.5 होल क्यूब लिखते परि तार टू दि पावर क्यूब मान अच्छा एभवे लिखल ठीक है 0.25 मान कत 0.5 स्कोयर तरह एक स्कोयर इंटू 0.5 स्कोयर सबगुलो को 0.5 बेसि नहीं चले आसलम ठीक है कारण हमारे एखे 0.5 टू दि पावर रही है तेल हमारे 0.5 टू दि पावर क्वेश्चन मार्क -3 देखो देखो 0.5 टू दि पावर क्यूब तार टू दि पावर क्यूब मैंने कि है पावरगुलर गुण हो जाए अर्थात 0.5 टू दि पावर हमें 9 लिखते पारी आजी तो 0.5 टू दि पावर 4 इंटू 0.5 स्क्वायर इक्वल टू 0.5 टू दि पावर क्वेश्चन मार्क -3 दलो ये हमें कि लिखब देखो एखे हमें कमप्लीट कर देव 0.5 टू दि पावर कत हो देखो 9 जेहेतु डिविजन रही है तई क्यों 9 − 4 हो जाए अर्थात 5 हो 5 साथ ही क्यों दुई गुण दुई जोग है ठीक है 0 भाजी तो रही है अर्थात से क्षेत्र में करब 9 − 4 अर्थात 5 करब तपर गुण गुण रही है आगे तो बड़ मास रूल अनुजाई कि हमें जी आगे भागे काज है तेल आगे हमें डिविजन तो करब तेल 5 और ये गुण हम पावरगुल जोग है तेल 5 × 2 = 7 समान कि 0.5 टू दि पावर क्वेश्चन मार्क -3 मान कि तुम्हार 0.5 दो बेस हमारे समान हो गए तर पावरगुल इक्ुअल हो जाए तर क्वेश्चन मार्कर भैल्यू कत पा 10 बस ये हमारे एक्चुअल अन्सार ये हमारे करेक्ट अन्सार तेल क्वेश्चन मार्क पे गलम 10 बोझा गल अच्छा चलो तेल पर क्वेश्चन देखे नी देखो ये क्वेश्चन क्वेश्चन लेवल एकटू बाड़ाना देखो ये क्वेश्चन क्षेत्र में देखो तुम्हार ये रही है ठीक है इटा एक सिकुएन्स टाइपर क्वेश्चन देखो तुम्हारा एखे एक बेपार नोटिस करो देखो ये 1² × 2² × 2² × 3² × 3² × 4² ये रही है मैं तुम्हारा बुझते हैं क्वेश्चन मध्य ठीक किछु ना किछु एक बेपार ठीक रही है अर्थात किछु ना किछु एक ट्विस्ट आछे जे ट्विस्टटाके जदि तुम बेर करते पारो ताहले क्वेश्चन तुम्हार खूब सहजे तेखुनी आंसर बेड़े जाए क्वेश्चन तुम्हार तेखुनी सल्व करते पारबे ठीक है तो ट्विस्ट की देखो तो ट्विस्ट देखो एखाने
এখানে দেখো এক স্কোয়ার ইন্টু দুই স্কোয়ার অর্থাৎ এক চার চার নয় আবার নয় ষোলো এরকম রয়েছে। দেখো এক চার মানে কি, চার থেকে এক বিয়োগ করলে আমার দেখো তিন আসছে, নয় থেকে চার বিয়োগ করলে আমার পাঁচ আসছে, আবার ষোলো থেকে নয় বিয়োগ করলে সাত আসছে। এইভাবে কিন্তু আমার সিকোয়েন্সটা গেছে, ঠিক আছে, সিরিজটা কিন্তু এইভাবে চলেছে। তাহলে এটাই টুইস্ট। তাহলে এই টুইস্টটাকে আমি কীভাবে অ্যাপ্লাই করবো, দেখো তোমরা এভাবে লিখতে পারো যে ওয়ান বাই এক স্কোয়ার মাইনাস ওয়ান বাই দুই স্কোয়ার লেখা যাবে। এই তিন বাই এক স্কোয়ার ইন্টু দুই স্কোয়ারটাকে, কারণ দেখো এই দুই আমি যদি এটার বিয়োগ করি কী হয়, দুইয়ের স্কোয়ারটা ওখানে যাবে, এক স্কোয়ারটা এদিকে রয়ে যাবে, অর্থাৎ চার মাইনাস এক স্কোয়ার মানে এক, তিন বাই এক স্কোয়ার ইন্টু দুই স্কোয়ার এভাবে লিখতে, তাহলে এটাই 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 হয়ে গেল। পাঁচেরটাও ক্ষেত্রেও আমি সেভাবে লিখতে পারি, এক বাই দুই স্কোয়ার মাইনাস এক বাই তিন স্কোয়ার। দেখো নয় মাইনাস চার ওইদিকে চার চলে গেলো, ওইদিকে নয় চলে, নয় মাইনাস চার পাঁচ, পাঁচ বাই দুই স্কোয়ার ইন্টু তিন স্কোয়ার, দেখো এটাই আসলো। সেইভাবে আমি এটাকেও করতে পারি, একাই ওয়ান বাই থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান বাই ফোর স্কোয়ার প্লাস, আমি এইভাবে ডট 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 করে গেলাম। দেখো নাইনটিন স্কোয়ারটা আমি কী করবো, ওয়ান বাই নাইন স্কোয়ার মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার এভাবে লিখলাম, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তোমরা এরপর দেখো, এরপর নোটিস করো কি, দেখো এই যে ব্র্যাকেটের মধ্যে আমার যে সমস্ত নাম্বারগুলো রয়েছে সেক্ষেত্রে কী হচ্ছে, দেখো এর যে সেকেন্ডের নাম্বারটা রয়েছে তার সাথে আমার পরেরটা পরের পরের যে প্রথমে রয়েছে যে নাম্বারটা সেটার মধ্যে কেটে যাচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি সমস্তগুলো যোগ করি তাহলে কি, এটার সাথে এটা কাটলো, এটার সাথে এর প্রথমেরটা কাটছে, অর্থাৎ এ দ্বিতীয়টার সঙ্গে এর প্রথমেরটা কাটবে, এইভাবে কী হচ্ছে তোমার সবগুলো কেটে গিয়ে এটাও কেটে যাবে, শুধুমাত্র এই ফার্স্টের এই নাম্বারটার এই লাস্টের এই নাম্বারটা পড়ে থাকছে, অর্থাৎ আমি এখান থেকে পাবো ওয়ান বাই ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার, অর্থাৎ কি ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান বাই হান্ড্রেড, কারণ এক মাইনাস এক আর এক সমান কত, নাইনটি নাইন বাই হান্ড্রেড। দেখো এটাই তোমার অ্যান্সার, দেখো নাইনটি নাইন বাই হান্ড্রেড বি তোমার কারেক্ট অ্যান্সার। তো তোমাকে এই সমস্ত কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে তোমাকে দেখবে কিছু না কিছু একটা তুমি লিঙ্ক ঠিক খুঁজে পাবে, তোমার টুইস্ট কিন্তু কোয়েশ্চেনের মধ্যে থাকবেই এবং তুমি ঠিক লিঙ্ক খুঁজে পাবে। এই সময় এরকম এইরকম কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার এমনটা নয় যে তোমাকে পুরোটা ক্যালকুলেশন করতে হবে, এইভাবে এইভাবে তুমি গুণ করে চলবে আবার অ্যাড করবে, এভাবে কিন্তু নয়। যারা কোয়েশ্চেন সেট করে তারা ভেতরে একটা কিছু না কিছু টুইস্ট বা একটা লিঙ্ক ঠিক তোমাকে বের করে দেবে বা দেওয়া থাকবে যেটাকে তোমাকে বের করতে হবে, ঠিক আছে। তো এই লিঙ্কটা তখনই বের করতে পারবে যখন তুমি এই টাইপের কোয়েশ্চেন প্রচুর প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো চলো তাহলে পরেরটা দেখি। দেখো এটা একটা খুব খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই কোয়েশ্চেনটা এই টাইপের কোয়েশ্চেন কিন্তু দেখতে পাওয়া যায়। দেখো এই কোয়েশ্চেনটা যেটা আমি এখানে তোমাদের দেখিয়েছি এই কোয়েশ্চেনটা কিন্তু রেলের একটা পরীক্ষায় এসেছে এরকম কোয়েশ্চেন, এবং এই টাইপের কোয়েশ্চেন খুব আসে, মানে যে কোনো পরীক্ষাতে কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং দেখো এই টাইপের কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে কোনো এক্স ওয়াই এসব না ধরে আমরা কিন্তু মুখে মুখে এগুলোর অ্যান্সার করতে পারবো, ঠিক আছে। তো কয়েক সেকেন্ডের মধ্যে দেখো দু তিন সেকেন্ডের মধ্যে কীভাবে এর অ্যান্সার করা যায় চলো আমরা এটাকে শিখে নিই। দেখো কোয়েশ্চান কী বলেছে, যে এ ম্যান হ্যাজ সাম হ্যান্ডস অ্যান্ড কাউস, ইফ দ্য নাম্বার অফ হেডস বি 48 অ্যান্ড দ্য নাম্বার অফ ফিট ইকুয়ালস 140 দেন দ্য নাম্বার অফ হ্যান্ডস উইল বি, তোমার চারটে অপশান দেওয়া রয়েছে। তো আমি এটার কোয়েশ্চেনটা দেখো বাংলাও আমি বাংলাতে লিখে রেখেছি। দেখো বলছে একটি লোকের কাছে কিছু মুরগি এবং গরু রয়েছে, যদি মোট মাথার সংখ্যা 48 এবং মোট পায়ের সংখ্যা 140 হয় তবে মুরগির সংখ্যা কত, মুরগির সংখ্যা কত হবে, ঠিক আছে। দেখো এগুলো কিন্তু এই টাইপের কোয়েশ্চেনগুলো আমরা এক্স ওয়াই ধরে বের করতে পারবো, কিন্তু তার চেয়েও এক্স ওয়াই ধরে বের করলে কিন্তু তোমার যে টাইমটা যাবে সেই টাইমটা কিন্তু তুমি এক্সামে মেক আপ নাও করতে পারো, বা তোমার হয়তো তুমি মেক আপ করতে পারলে না, অর্থাৎ আমি এক্স ওয়াই কেন ধরবো, আমার অন্য রাস্তা আছে, আমার ট্রিক আছে, আমার অন্য কিছু আমি ফলো করবো অ্যাপ্লাই করবো। তো সেক্ষেত্রে এক্স ওয়াই ধরার কোনো প্রশ্ন নেই, চলো আমি ট্রিক ধরে হাঁটবো, ট্রিক নিয়ে এগোবো। দেখো আমি কী করবো, আমাকে কোয়েশ্চেন দেখ, প্রথমে আমাকে কী করতে হবে, আমাকে কোয়েশ্চেন দেখতে হবে যে আমার কোয়েশ্চেন কী বলেছে। দেখো কোয়েশ্চেন আমার বলা রয়েছে যে মুরগির সংখ্যা কত হবে, দেখো মুরগির সংখ্যা যেহেতু বলেছে তো তোমাকে বের করতে হবে গরু, তোমাকে দেখতে হবে যে আমার গরু নিয়ে কী ব্যাপার রয়েছে, ঠিক আছে। এই সময় দেখো এই টাইপের কোয়েশ্চেন কিন্তু তোমাকে জেনারেলি ওই দুটো পা আর চারটে পা, এই দুটো চারটে পা যুক্ত প্রাণীরই কিন্তু কোয়েশ্চেন আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে। দেখো
তোমাকে তো কোশ্চেন আসি, দেখো মুরগির সংখ্যা কত বলেছে। দেখো মুরগির সংখ্যা যেহেতু চেয়েছে তো তোমাকে দেখতে হবে যে আমার উল্টোটা ধরতে হবে, তোমাকে দেখতে হবে উল্টোটা কী রয়েছে। উল্টো রয়েছে অর্থাৎ গরু, গরু কপা বিশিষ্ট হচ্ছে, গরু চারটে পা রয়েছে। তো তোমাকে করতে হবে মোর মাথার যে সংখ্যাটা রয়েছে সেই দিকে তাকাও। মোর মাথার সংখ্যা রয়েছে 48 অর্থাৎ 48টা। তাহলে আমি কী করবো, 48 গুণিত কী করবো, মুরগির সংখ্যা যেহেতু চেয়েছে তোমাকে গরুর দিকে তাকাতে হবে, গরুকে নিয়ে চলতে হবে। অর্থাৎ গরু কটা পা রয়েছে, গরু চারটে পা, তাহলে 48 গুণিত 4 করলে কত হয়, 4 8 32, 4 4 16 3 19, 192 বেরোলো। এরপর কী করবে, এরপর করবে মোট পায়ের যে সংখ্যাটা আমার দেওয়া রয়েছে, ঠিক আছে, মোট পায়ের সংখ্যাটা কী করবে বাদ দিয়ে দেবে। অর্থাৎ মোট পায়ের সংখ্যার সাথে এই যে আমার নাম্বারটা বেরোলো 4 দিয়ে গুণ করার পর, এই দুটো নাম্বার কিন্তু ডিফারেন্স বের করবে। তাহলে আমি 192 আর 140 যদি আমি ডিফারেন্স করি তাহলে কত হয়, 52, ঠিক আছে। এরপর কী করবে, 52কে 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে কত হয়, 26, ঠিক আছে। তো এই 26টাই হলো তোমার মুরগির সংখ্যা, এটাই হলো মুরগির সংখ্যা, ঠিক আছে, এটাই হলো তোমার মুরগির সংখ্যা। এবার আমি গরুর সংখ্যাটা কী করে পাবো, দেখো গরুর সংখ্যাটা তোমরা এমনিতে পাবে, যেহেতু মোট মাথার সংখ্যা 48 মানে কি, তোমার 26 যদি মানে মোট 48টা মানে কি, গরু আর মুরগি মিলে মোট 48টা রয়েছে, তোমার মুরগি বেড়ে গেছে 26টা, তার মানে কি তুমি 48 থেকে বাদ দিয়ে দাও, তাহলে তুমি কী পাবে, তাহলে তুমি গরুর সংখ্যা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে গরুর সংখ্যা হলো তোমার 22টা রয়েছে গরু। দেখো এরপর তোমার যদি, দেখো আমি 22টা গরু কীভাবে পাবো, দেখো যদি তোমার কোশ্চেনে থাকতো যে গরুর সংখ্যা কত হবে, অর্থাৎ এখানে দেখো এখানে তোমার দু পা যুক্ত প্রাণীর সংখ্যাটা বের করতে বলেছে, তোমাকে যদি 4 পায়ে যুক্ত প্রাণীর সংখ্যা বের করতে বলে, অর্থাৎ এখানে যদি গরুর সংখ্যা বের করতে বলতো সেক্ষেত্রে কত হতো। দেখো যদি গরুর সংখ্যা বের করতে বলে তাহলে তুমি উল্টোটা ধরো, দেখো তোমার উল্টোটা যদি তুমি ধরো তাহলে তোমার কী হবে, মুরগি পাবে তুমি। এই মুরগির কী, মুরগির দুটো পা, তাহলে মাথার সঙ্গে তুমি 2 গুণ করো। দেখো মাথার সঙ্গে 48 মাথা, তার সঙ্গে 2 গুণ করলে কত হয়, 96। এই 96 আর 140 পায়ের সংখ্যা, এই দুটো তুমি যদি ডিফারেন্স করো তাহলে কত হয়, 44 হয়। 44কে তুমি 2 দিয়ে যদি ভাগ করো তাহলে কত হয়, 22। এই 22টাই হয়েছে তোমার গরুর সংখ্যা, 22টি গরু। দেখো এখনও 22টি গরু পেয়েছে। তুমি যখন একটা সংখ্যা পেয়ে যাবে তখন তুমি 48 থেকে বাদ দিয়ে দিলে পেয়ে যাবে, কিন্তু তোমাকে আমি এই আরও ওই মানে ওই ট্রিকটাই আমি জাস্ট আরেকবার করলাম কি, যাতে তোমরা আরেকবার তোমাদের রিভিশন হয়ে যেত, যাতে তোমরা আরেকবার বুঝতে পারো, ঠিক আছে। তাহলে কিচ্ছু করতে হবে না, যা কোশ্চেনে যা খুঁজবে তার উল্টোটা তুমি ধরবে, মুরগি খুঁজলে গরু ধরবে, গরু খুঁজলে মুরগি ধরবে। তো যখন মুরগি খুঁজছে তোমার গরু ধরছে মানে দুটো পা, এই গরু ধরছে মানে 4টে পা, সরি 4টে পা, 48 সাথে মাথার সঙ্গে 4টে পা গুণ করবে, যেটা পাবে সেটা থেকে কী করবে, মোট পায়ের সংখ্যা বাদ দিয়ে দেবে। বা যদি মোট পায়ের সংখ্যা তোমার এখানে কম হয়েছে, মোট পায়ের সংখ্যা যদি বেশি হয় তখন তুমি কী করবে, সেটা থেকে পায়ের সংখ্যা থেকে যেটা বেরোবে সেটা বাদ দেবে। অর্থাৎ এই দুটো নাম্বারে ডিফারেন্স করবে, এই নাম্বারটা ডিফারেন্স করবে, যেটা পাবে সেটাকে 2 দিয়ে ভাগ করলে সেই সংখ্যাটা পেয়ে যাবে। তাহলে বোঝা গেল, আচ্ছা চলো তাহলে পরে একটা এরকম এক্সাম্পল দিয়ে আমি দিয়ে দেখি তোমাদের, এরকম একটা এক্সাম্পল দিই যাতে তোমাদের আরেকবার প্র্যাকটিস হয়ে যায়। চলো তাহলে পরের কোশ্চেনটা দেখি। দেখো একদম সেম কোশ্চেন, তোমাদের জাস্ট প্র্যাকটিস করার জন্যই তোমাদের দিয়েছি, ঠিক আছে। তো তোমরা এখানে দেখো কী বলছে, একটি চিড়িয়াখানায় কিছু বাঘ এবং ময়ূর রয়েছে, যদি মোট মাথার সংখ্যা 80 হয় এবং মোট পায়ের সংখ্যা 220 হয় তবে চিড়িয়াখানায় বাঘের সংখ্যা কত ছিল এবং ময়ূরের সংখ্যাই বা কত ছিল, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা পজ করে নিজেরা কিছুক্ষণ ট্রাই করো, তারপর তোমরা আমার অ্যান্সারের সাথে মেলাবে, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে কী বলেছে, তোমাদের প্রথমে দেখো বাঘের সংখ্যা বের করতে বলেছে। তাহলে বাঘের যখন আমি সংখ্যা বের করবো তখন আমাকে কী করতে হবে, তখন অপোজিট ধরবো, অর্থাৎ ময়ূরের সংখ্যাটা ধরতে হবে, ঠিক আছে। অর্থাৎ ময়ূরকে ধরবো, ময়ূরের কটা পা হয়, দুটো পা, তাহলে আমার মাথার সংখ্যার সাথে দুটো পা গুণ করবো। দেখো 80 গুণিত 2 কত হয় আমার, 160। এই 160 আর এই যে পায়ের সংখ্যা, এই দুটো ডিফারেন্স যদি আমি করি, ঠিক আছে, এই দুটো যদি ডিফারেন্স করি আমার কত হয়, দেখো 60 হয়। এই 60কে যদি আমি 2 দিয়ে ভাগ করি আমার তাহলে কত হবে, 30। এই 30টাই হলো আমার কি, বাঘের সংখ্যা। 30টা কী হলো আমার, বাঘের সংখ্যা, বোঝা গেল। এবার ময়ূরের সংখ্যা কত, ময়ূরের সংখ্যা আমি এবারে কী করবো,
আমি 80 থেকে 30 যদি বাদ দিতে সেক্ষেত্রেও পাবো, সেভাবেও পেয়ে যাবো। অথবা আমি যদি এই প্রসেসে করি তাহলে তোমরা করবে কি, তোমরা বাদ দিয়ে দেবে 80 থেকে, তাহলে তোমরা পেয়ে যাবে। আর আমি এই প্রসেসটা আমাদের করে দেখাচ্ছি আরেকবার, যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। দেখো আমার ময়ূরের সংখ্যা বের করতে বলেছে, ধরো শুধু শুধু যদি ময়ূরের সংখ্যা বের করতে বলতো তখন তোমাদেরকে এই প্রসেসে এগোতে হবে। ধরো ময়ূরের সংখ্যা এখানে বলেছে, ময়ূরের সংখ্যা যদি বের করি তাহলে আমাকে কী করতে হবে, আমার বাঘ ধরতে হবে। তাহলে বাঘের কি কটা পা, বাঘের চারটে পা, তাহলে 80 গুণিত 4, তাহলে কত, 4 8 32, 320 হলো। এরপরে পায়ের সংখ্যা আর এই মাথার যে সংখ্যা, যে দুটো ডিফারেন্স যদি আমি করি তাহলে আমার কত হলো, 100 হবে। 100কে আমি 2 দিয়ে ভাগ করো আমার কত হবে, 50। তাহলে 50টা হলো ময়ূর, ঠিক আছে। তাহলে 50টা ময়ূর আর 30টা বাঘ। তাহলে প্রথমে কী চেয়েছে, বাঘের সংখ্যা, তারপরে চেয়েছে ময়ূরের সংখ্যা। তাহলে বাঘের সংখ্যা কত বেশি, 30, ময়ূরের সংখ্যা 50। তাহলে 30 50 কোনখানে রয়েছে, তাহলে এই হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। তাহলে বোঝা গেলো এই টাইপের কোয়েশ্চেন করলে কীভাবে কত সহজে করা যায়। এক্স ওয়াই জেড ফেড কিচ্ছু ধরার দরকার নেই, তোমরা এই প্রসেসে করবে, এই ট্রিকে করবে, দেখবে 2-3 সেকেন্ড 4 সেকেন্ডের মধ্যে অ্যান্সার তোমরা করতে পারবে। আর এই টাইপের কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো তোমরা তাহলে এই প্রসেসে করো, এই প্রসেসে করলে তাড়াতাড়ি করতে পারবে, ঠিক আছে। চলো পরের কোয়েশ্চেনটা দেখা যাক। দেখো তাহলে আমরা এই কোয়েশ্চেনটা ডিসকাশন করে নিই। খুব ইজি কোয়েশ্চেন, এসএসসির একটা পেপারে এসেছিলো এটা, ঠিক আছে। দেখো বলেছে তোমার এসএ সিরিজটার ভ্যালু বের করতে বলেছে। দেখো তোমাকে, তোমাদের আমি বললামই যে এরকম যদি কোনো সিরিজ বা এরকম সিকোয়েন্স থাকে, যেরকম যে কোনো সিকোয়েন্স এরকম, সেক্ষেত্রে কী হয়, কোনো না কোনো ঠিক টুইস্ট থাকে, ঠিক আছে। তো সেই টুইস্টকে তোমাদের খুলতে হবে। দেখো এখানে কী রয়েছে, 1-1/3, 1-1/4, 1-1/5 এভাবে রয়েছে, 1-1/100 অবধি। তাহলে তোমরা কী করবে, তোমরা আগে বিয়োগটা করে নাও। দেখো এটা যেহেতু ছোটো ছোটো আকারে রয়েছে, তোমরা বিয়োগ ইজিলি করতে পারবে। দেখো 3-1/3 কী হয়, 2/3 ইন্টু 3/4 ইন্টু কী হচ্ছে, 4/5, 1-1/5 = 4/5 ইন্টু এইভাবে চললো ইন্টু 1-1/100 মানে কি, 99/100। দেখো তোমরা কী করবে সেক্ষেত্রে, দেখো এই এখানে দেখো, এই 3-3 কাটলো, এই 4 কাটলো, অর্থাৎ নিচের নাম্বারের সাথে উপরের নাম্বার কেটে যাচ্ছে, নিচের সাথে উপরে কাটছে, নিচের সাথে উপরে কাটবে, অর্থাৎ এটার সাথে আগের নাম্বারের নিচের যে নাম্বারটা থাকবে সেটা কেটে যাবে, অর্থাৎ শুধু পড়ে থাকবে এই বাঁ দিকের এই নাম্বারটা আর ডান দিকে নিচের এই নাম্বারটা, অর্থাৎ 2/100, অর্থাৎ হবে 1/50, এটাই হবে তোমার অ্যান্সার। এই টাইপের সমস্ত অ্যান্সার, সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু এরকম খুব সহজেই ইজিলি বের করতে পারবে। কোনো না কোনো জায়গায় ঠিক ঠিক দেখবে, তোমার ট্রিক থাকবে, ঠিক কোনো না কোনো জায়গায় দেখবে টুইস্ট থাকবে, সেই টুইস্টটা খুঁজে খুঁজে যদি তোমরা বের করতে পারো তাহলে দেখবে অ্যান্সার খুব ইজিলি বেরিয়ে যাবে। সেই জন্য প্র্যাকটিসটা করতে হবে, প্র্যাকটিসটা খুব জোর করতে হবে। দেখো 1/50, অর্থাৎ অ্যান্সার হবে আমার সি। তাহলে বোঝা গেল, আচ্ছা আজ তাহলে এই পর্যন্ত। প্র্যাকটিস তোমরা কন্টিনিউ রাখো, প্র্যাকটিস যত করবে তত তাড়াতাড়ি করতে পারবে, তত স্পিডে করতে পারবে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তাদের কাছে এই ভিডিও পৌঁছে যায়। কোনোরকম কোনো ডাউট বা কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এরকম আর ইউজফুল ভিডিও পেতে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্র্যাকটিস কন্টিনিউ রাখো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।